হ্যালো ভিয়ার্স একটা বিজনেস অনলাইনে শুরু করতে গেলে অথবা বিজনেসকে অনলাইনে প্রসার করতে গেলে আমাদের কোন কোন বিষয় উপর গুরুত্ব দিতে হবে এবং কীভাবে আমরা অনলাইনে একটা বিজনেসকে প্রসারিত করবো এই জিনিসকে আমার আলোচনা আজকের এই ভিডিওটি আপনি দেখলে একটি সম্পূর্ণ ধারণা পাবেন কীভাবে একটা বিজনেসকে অনলাইনে আপনি প্রসারিত করবেন এবং কীভাবে অনলাইনে একটা বিজনেসকে প্রতিষ্ঠিত করবেন আমি না স্যার ওয়েলকাম টু কের ভিডি তো আমরা অনলাইনে বিজনেস শুরু করার ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা হয়তো অলরেডি অফলাইনে বিজনেস করছি আমাদের কোনো দোকান আছে সার্ভিস আছে অথবা আমরা প্রথম থেকেই শুরু করলাম একটা বিজনেস অনলাইনে করব তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কি করা উচিত প্রথমত আপনাকে বিজনেসের জন্য লাইসেন্স করে ফেলা উচিত পাশাপাশি বিজনেসের যে আদার ডকুমেন্ট অফিসিয়াল কাজ এগুলো তো করতে হবে তবে বিজনেসটাকে অনলাইন করার ক্ষেত্রে সর্বত আপনাকে যে ফ্যাক্টরিগুলো মাথায় রাখতে হবে সেটা হলো আপনার বিজনেসটা যদি কোনো লোকাল এরিয়াতে হয় ধরুন ঢাকার উত্তরাতে আপনার একটা বিজনেস খুলেছেন এবং আপনার যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটা মানুষকে প্রচার করার জন্য সর্বত আপনাকে বিজনেসটা গুগল মাই বিজনেসের লিস্টিং করতে হবে এতে কি হবে আপনার বিজনেসটা যখন গুগলে লিস্টিং করবেন অনেক মানুষ গুগলে সার্চ দিয়ে আপনার বিজনেস সম্বন্ধে জানতে পারবে এবং এখন কিন্তু মানুষ যে কোনো কিছুই জানার জন্য গুগলকে সার্চ দেয় গুগল ম্যাপে সার্চ দেয় তবে গুগল ম্যাপে যদি আপনার বিজনেসটা লিস্টিং করা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট বা কাস্টমার খুঁজে পাবেন তো গুগল মাই বিজনেসের ম্যাপ বিজনেসটা লিস্টিং করার পাশাপাশি আপনাকে আদার যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলো খুলতে হবে যেমন ফেসবুক পেজ লিঙ্কিন পেজ টুইটার পেজ ইনস্টাগ্রাম পেজ ইউটিউব চ্যানেল প্রিন্টেড পেজ যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো খুলে ফেলবেন কারণ আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন তত বেশি আপনার বিজনেসটা গুগলে র্যাঙ্ক করবে এবং সার্চেবল হবে মানুষ সহজেই খুঁজে পাবে এবং পাশাপাশি আপনার বিজনেসের একটা ওয়েবসাইট করতে হবে একটা ওয়েবসাইট হলো আপনার একটা বিদেশের পরিচয় বা বলা যায় একটা ক্যাটালগ আপনার যেখানে আপনি আপনার বিজনেসের বিস্তারিত তথ্য দিয়ে রাখবেন মানুষ খুব সহজেই আপনার বিজনেস সম্বন্ধে ধারণাভাবে জানতে পারবে এবং আপনার সার্ভিস প্রোডাক্ট সম্বন্ধে খুব সহজেই জানতে পারবে এতে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কাস্টমার আপনার বিজনেস সম্বন্ধে ভালো একটা ধারণা নিয়েই আপনার সাথে যোগাযোগ করবে অফলাইনে বিজনেস করছি তারা আমরা চাই না আসলে বিজনেসটাকে অনলাইন করার জন্য তবে অনলাইন বিজনেসের অনেক উপকারিতা রয়েছে ছোট্ট একটা গল্প বলি আমি প্রায় তিন বছর আগে একটা বিজনেস শুরু করেছিলাম অনলাইনে তো কোনো কারণে আমার বিজনেসটা আসলে করা হয়নি তবে আমি এই বিজনেসটা অনলাইনে মার্কেটিং করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি বিজনেসের কোনো প্রসার করি না মার্কেটিং করি না তারপরও আমাকে প্রায় কল আসে আমার বিজনেসের মানুষ আমার কাছে সার্ভিস চায় তো অনলাইন বিজনেস মার্ক তো অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনার বিজনেসের মার্কেটিংটা আপনার একবার আপনি গুগলে র্যাঙ্ক করে ফেলতে পারেন অগণিত কাস্টমার ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে তো আপনার ওয়েবসাইট আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট সবগুলো খোলার পরে আপনার বিজনেসে বিজনেসটাকে গুগলে র্যাঙ্ক করার জন্য লোকাল এইসিও লিস্টিং করতে হবে লোকাল এইসিও লিস্টিং বা গুগলে র্যাঙ্ক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিভিন্ন ডিরেকশন ওয়েবসাইট আছে যেমন সেলবাজার ডট কম ঠিকানা ডট কম এছাড়াও আরও বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে আপনার বিজনেসটাকে লিস্টিং করতে হবে আপনার বিজনেসের নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো যে আপনার একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে লিখে দিয়ে আসতে হবে এতে কী হবে গুগলে আপনার বিজনেসটা র্যাঙ্ক করবে এছাড়াও আপনার যে সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাকাউন্ট রয়েছে এগুলোতে আপনি নিয়মিতই বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করুন এতেও ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকেও আপনি অনেক কাস্টমার খুঁজে পাবেন এছাড়া বিভিন্ন গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতেও আপনি আপনার বিজনেসে প্রচার করতে পারেন ও এছাড়াও গুগল সার্চের ছাড়াও আরেকটা জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব এখন কিন্তু মানুষ যে কোনো প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে গুগলে সার্চ দেয় তো আপনি যদি আপনার বিজনেসটাকে আপনার বিজনেসের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে নিয়মিত ভিডিও বানান তাহলে এখান থেকেও আপনি অনেক কাস্টমার খুঁজে পাবেন আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে মার্কেটিং করার জন্য টাকা খরচ করতে হবে না ইউটিউবে আপনার ভিডিওকে সাজেস্ট করবে মানুষের কাছে তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্ট খুঁজে পাবেন তো ইউটিউবকে অবশ্যই প্রাধান্য দেবেন অনলাইন মার্কেটিং করার ক্ষেত্রে বর্তমানে অনেক বিজনেসম্যান রয়েছে বা অনলাইন প্রোডাক্ট সার্ভিসেক্ট রয়েছে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তারা তাদের প্রোডাক্ট সেল করে থাকে এছাড়াও আপনার বিজনেসে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি একটা ফেসবুক পেজে শপ খুলতে পারেন তো এই সবগুলো মাধ্যমেই আপনি আপনাকে অনলাইনে মার্কেটিং করতে হবে এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন ফেসবুক মার্কেটিং করতে পারেন ফেসবুক বুস্টিং করতে পারেন ইনস্টাগ্রামে বুস্টিং করতে পারেন এছাড়া ইমেল মার্কেটিং করতে পারেন আপনার বিজনেস প্রসারের জন্য তো এই রিলেটেড সকল বিজনেস প্ল্যানের যে অল সলিউশন এই সলিউশন আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্রোডিটি এটা দিয়ে থাকে ডিসক্রিপশনে আমি আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে লিঙ্ক সেটা দেবো সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহজিত করব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অনলাইন ইনকাম বিজনেস রিলেটেড এডুকেশন রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আমি নিয়মিত বিভিন্ন ভিডিও তৈরি করি যা আপনাদের অবশ্যই কাজে লাগবে ভালো লাগবে